সুপারস্টার শাকিব খানকে নিয়ে দুই সতীনের ঝগড়া টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, শেষে ডিভোর্স হয়ে গেছে। তারপরও শাকিব খানের বাবা মাকে কেন তার শ্বশুর শাশুড়ি বলে দাবি করেন। বুবলির কাছে ডিভোর্স দিবে তার পেপারস কোথায়? আপনি বলতে চাচ্ছেন আসলে শাকিব বুবলির বিয়েই হয়নি? 100% তার তো বিয়ে হয়নি। দুই সতীনের মধ্যে দ্বন্দ্ব যেন কোনোভাবেই থামছে না, একে অপরকে ইঙ্গিত দিয়ে যেন কথা বলে যাচ্ছে। তাদের কি দুজনের মধ্যে সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না, এমনভাবে কি চলতে থাকবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আসলে আপনারা কোন জুটিকে দেখতে চান, শাকিব খান ও অপু বিশ্বাসের জুটিকে নাকি শাকিব খান ও বুবলির জুটিকে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে আছে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। সিনেমা জগতের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত জানিয়ে দিতে কখনোই ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক। বুবলির কাছে ডিভোর্স দিবে তার পেপারস কোথায়? আইন অনেক কড়, আর সে কাবিননামা না থাকলে ডিভোর্স হবে কিভাবে? মানে কি আপনি বলতে চাচ্ছেন আসলে শাকিব বুবলির বিয়েই হয়নি? 100% শাকিব ভাইয়ের কথাবার্তা তো সারা বিশ্বের মানুষ তার কথা শুনেছে, তার তো বিয়ে হয়নি। আর বিয়ে না হলে কাবিননামা যদি না থাকে তাহলে সেটা ডিভোর্সটা হবে কিভাবে? এই জন্য সে সন্তানকে গ্রহণ করেছে। আর বুবলি সম্পর্কে যা বলার শাকিব ভাই নিজে মুখে সব কিছু কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। শাকিবকে ফাঁসায় এই বাচ্চাটা হয়েছে। শাকিব ভাই এত ভালো একটা মানুষ যার কারণে সে কিন্তু বাচ্চাকে অস্বীকার করে। অলরেডি সত্যের সবসময় জয় হয় এটা আমরা সবাই জানি, আদিম যুগের থেকে এই পর্যন্ত হয়ে আসছে। আলটিমেটলি কিন্তু আমার কথাগুলাই শাকিব ভাই আবারও বলেছে যে বুবলির সাথে একটা সম্পর্কতে আমাদের মানে সম্পর্ক ছিল, দেন একবারও কিন্তু বলেনি যে তার সাথে আমার বিয়ে হয়েছে, এটা কিন্তু ক্লিয়ার করেনি। আর একটা কথা বলি, যখন অপু দিদি জয়কে নিয়ে স্ক্রিনে এসেছিল টিভির স্ক্রিনে, তখন কিন্তু মানে শাকিব ভাই রাগ অভিমান হইতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, তখন কিন্তু বলেছিল যে হ্যাঁ জয় আমাদের একটা সম্পর্কের মধ্যে আসছে, দ্যাটস ইট। বাট সে 24 ঘন্টা না যাইতে যাইতে যখন সে স্বাভাবিক হয়েছে, সে কিন্তু বলেছে জয় আমার সন্তান, অফকোর্স অপু আমার ওয়াইফ। এটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে এবং সে ডিক্লেয়ার দিয়েছে অপু বিশ্বাস তার ওয়াইফ। আর বুবলি তার বউ কখনোই না, কারণ সে ষড়যন্ত্র করে শাকিবকে ফাঁসিয়ে, কারণ অপু দিদির সাথে শাকিব ভাইয়ের সম্পর্ক তখন একটু অবনতি ছিল, যার কারণে এই সুযোগটা বুবলি নিয়েছে এবং সেই সময় একটা রিলেশন হয়ে গেছে, সেই সুবাদে শাকিবকে ফাঁসায় এই বাচ্চাটা হয়েছে, এটাই 100%। বাট শাকিব ভাই এত ভালো একটা মানুষ আমি বলবো, এবং তার মন অনেক ভালো, যারা তার অনেক কাছের মানুষ তারা অবশ্যই জানে, যার কারণে সে কিন্তু বাচ্চাকে অস্বীকার করেনি। সে চাইলে অনেক কিছু করতে পারত, কিন্তু সে একটা নিষ্পাপ শিশুকে সে গ্রহণ করেছে এবং বলেছে এটা আমার সন্তান। এর চাইতে আমি মনে হয় না যে শাকিব ভাইকে আর কোনো কিছু বলার আছে। দেন সে বলেছে ও মানে বুবলি যে তার বউ এটা কিন্তু সে কোথাও বলেনি। আর অপু দিদিকে যে ডিভোর্সের বিষয়টা করেছিল সেটারও কিন্তু একটা পেপারস হয়েছিল। আর বুবলি যে বলে বুবলিকে যে ডিভোর্স দিবে তার পেপারস কোথায়? আইন অনেক কড়া, চাইলে ডিভোর্স লেটার বানানো যাবে না, এই জন্য তার জন্য কাবিননামা লাগবে, আর সেই কাবিননামা না থাকলে ডিভোর্স হবে কিভাবে? এই জন্য সে সন্তানকে গ্রহণ করেছে। আর বুবলি সম্পর্কে যা বলার শাকিব ভাই নিজে মুখে সব কিছু কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। সুপারস্টার শাকিব খানকে নিয়ে দুই সতীনের ঝগড়া টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এবার ঈদে এক লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাসকে তুলোধুলো করেছেন সপ্তম বুদ্ধি। বুবলি বলেন অনেক আগেও তো শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, তারপরও শাকিব খানের বাবা মাকে কেন তার শ্বশুর শাশুড়ি বলে দাবি করেন এবং বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে বেহায়ার মতো হাসতে হাসতে বলেন যে তার সাথে সম্পর্ক, সে আমার বউ না। ইভেন তো যদি তার ওয়াইফ হতো অ্যাটলিস্ট বীরের মুখের দিক তাকায় সে বলে দিত যে সে আমার বউ, বাট আমার সাথে তার এখন সম্পর্ক নাই, এবং সে তাকে ডিভোর্স দিয়ে দিত বা আমরা সেপারেশনে আছি, এটা শাকিব ভাই বলতো। শাকিব ভাই সেটা বলেনি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আসলে শাকিব বুবলির বিয়েই হয়নি? 100% শাকিব ভাইয়ের কথাবার্তা তো সারা বিশ্বের মানুষ তার কথা শুনেছে, তার তো বিয়ে হয়নি। আর বিয়ে না হলে কাবিননামা যদি না থাকে তাহলে সেটা ডিভোর্সটা হবে কিভাবে? এই জন্য ডিভোর্স প্রক্রিয়া বা কোনো কিছুই হচ্ছে না তাদের মধ্যে, আর হবেও না। আর একটা কথা আমি বলি, যদি শাকিব ভাই ও বুবলিকে বিয়ে করে সেই সুবাদে একটা কাবিননামা আসবে, তখন তাদের রিলেশন সংসার সব কিছুই চলে আসবে, এর আগে অসম্ভব, আইন অনেক কড়া। আচ্ছা, তারকাদের আমরা অনেক সময় দেখেছি বিয়ে নিয়ে বিষয়টা গোপন করতে। আমরা যদি শাকিব অপুর কথাই চিন্তা করি, তার 8 বছর সংসার করার পর আমরা জেনেছি তারা বিয়ে করেছে। এখন আপনি আসলে কিভাবে এত কনফিডেন্সের সঙ্গে শিওর বলছেন যে আসলে শাকিব বুবলির বিয়ে হয়নি, বা এটার জন্য আপনার উপর তো ক্লেম আসতে পারে? আমার উপরে কোনো ক্লেম আসবে না, এই জন্য যে আমি শাকিব ভাই অপু দিদি পরিবারের একজন, এবং ওনাদের যে উকিল বাবা উনি হচ্ছে আমার মামা হয়, আমার মামা যেহেতু ওনাদের উকিল বাবা, দ্যাটস আমি সব কিছু জানতেই পারি।
এবং বীর যেদিন পৃথিবীতে আসছে সেদিনও আমি জানি যে কবে বীর হয়েছে সেটাও আমি জানি, বাট এটা আমার বলার কোনো কিছু নাই। আর বুবলি এতটা সমালোচনায় কখনোই পড়তো না, একটা নিষ্পাপ বাচ্চার জন্মদিনের দিন সে তার প্রেগনেন্সির ছবিটা দিয়েছে, এই জন্য তাকে সবাই মানে বাঁকা চোখে দেখেছে এবং ঘৃণিত চোখে দেখেছে। অপুদিদির মনে মান অভিমান যাই থাক, আমার মনে এতটা রাগ হতো না যদি তার ছেলের জন্মদিনের দিন এই ছবিটা না দিত। তো এটা জঘন্য একটা কাজ করেছে, হিংসার পরিচয় দিয়েছে, বাট হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আমি বলবো যে এখনও সময় আছে, সে নিজেকে সংশোধন করুক। আর হচ্ছে খালি কলসটা কিন্তু ঠাস ঠাস করে বাজে, আর ভরা কলস কিন্তু মানে বাজে না। দাসটা হচ্ছে অপুও কিছু বলে না, সাকিব ভাইও কিছু বলে না, যা বলার কিন্তু বুবলিই বলে। আমি যদি সাকিবের বউ হই তাহলে তো আমার কাছে অনেকগুলো প্রুফ থাকবে, সে 8 সালে বিয়ে হয়েছে, তাদের মধ্যে অনেক কিছু আছে অপু দিদি এবং সাকিব ভাইয়ের মধ্যে, কারণ তাদের ফ্যামিলি ফটো আছে এবং অনেক ডিরেক্টর প্রযোজক সবাই জানে, অনেক আর্টিস্টরাও জানে যে সাকিব অপু হাজব্যান্ড ওয়াইফ। বাট এটা সোয়াপ করার কোনো কিছু নেই, তাদের ক্যারিয়ারের জন্য দর্শকের দিকে তাকিয়ে সব কিছু মিলে তারা এটা বলেনি। বাট যখন সেটা প্রকাশ করেছে সাকিব তো ডিক্লারই দিয়েছিল যে অপু তার ওয়াইফ, এর চাই তার বড় প্রমাণ কিছু হতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে আপনি অপু সাকিবের পরিবারেরই একজন, যে বিষয়টা আপনি নিজে বললেন, তো আসলে এখন শোনা যাচ্ছে যে সাকিব অপুর সংসার আবার মিটমাট হয়ে যাচ্ছে, তারা একসঙ্গে থাকছে, তো এই বিষয়ে আপনার কী বলার আছে? আমি অপু দিদির কষ্টটা দেখেছি, তার চোখের পানি, তার কথার মধ্যে তার ভালোবাসা, আসলে সত্যিকারের ভালোবাসা বারবার ফিরে আসে, এটাও সে আদিম যুগ থেকে হয়ে আসছে, এখনও পর্যন্ত হচ্ছে। তো দিন শেষে বেলা শেষে তারা আবার এক হয়েছে ইনশাল্লাহ। আমি বলবো সংসার যদি সাকিব ভাই করে, অপু দিদিকে নিয়েই করবে, জয়কে নিয়েই করবে, এবং প্রত্যেকটা মানুষের আমি বলবো সবাই তাদের জন্য জন্য অবশ্যই দোয়া করে, যেন সাকিব ভাই এবং অপু দিদি জয় সবাই একসাথে সংসার মানে সুন্দর একটা সংসার হয় তাদের, এটাই আমার শুভকামনা রইল। আচ্ছা আপু, আপনি তো বলে দিচ্ছেন অন ক্যামেরায়, বাট তারা তাদের সংসার নিয়ে কেন আপডেট দিচ্ছে না, বা তারা যদি তাদের মধ্যে সব কিছু মিটমাট করে ফেলে তারা কেন প্রকাশ্যে সেটা বলছে না? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন যে তারা কেন বলছে না, এখন সাকিব ভাই হিরো, সে ছবি করছে, তার সেটা তো বলার কিছু নেই, সংসার আমি করব, আমার বাচ্চা আছে না আছে, সো এটা তো এত সোয়াপ করার কিছু নেই, হিরোরা আসলে এগুলো কিছু বলার মধ্যে আসে না, আমি মনে করি না যে এগুলো বলার কিছু আছে, তার ফ্যামিলি জানলো এটাই অনেক কিছু। একটা তারকার জীবন তো তার দর্শকের উপর প্রভাব ফেলে, বা তারা সেটা জানতে চায় তারকা সম্পর্কে, তো সাকিবের বিয়ে বাচ্চা নিয়ে প্রতিটা ইস্যুই যদি এরকম হয়, তো এটা আসলে শিল্পী সমাজকে কতটুকু মানে শিল্পী সমাজের প্রতি তো মানুষের সম্মান বোধ, বা তারা যে একটা আইডল সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সে আইডলটা আসলে এখন তো ইউটিউবের যুগ, আমি কি বলবো যে কিছু হলেই তো ইউটিউবে সব কিছু চলে আসে, ডিজিটাল যুগ, আর আমাদের এখানে আর্টিস্টরা যা যা করে মানে সবটা প্রকাশ করে না। প্রিয় দর্শক, এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।